আসসালামু আলাইকুম, আমি ডক্টর মনজুর খোদা, ইন্টারভেনশনাল রিউমাটোলজিস্ট বা বাতের ব্যথা বিশেষজ্ঞ, টর্টিসেল হেলথ অ্যান্ড রিসার্চ। তো আসলে আজকে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে ব্যথা কিন্তু বিভিন্ন ধরনের ব্যথা হয়ে থাকে, সেটা সব ব্যথাই যে বাত ব্যথা তা নয়। তো বাত ব্যথার বিশেষ কিছু লক্ষণ রয়েছে, যেমন ধরুন যে এই ধরনের বিশেষ ব্যথাগুলো সাধারণত বিশ্রাম নিলে বা রাতের দিকে বা সকালে ঘুম থেকে উঠবার পরে বেড়ে যায়। তো সাধারণত এই ব্যথাগুলো জোড়ায় জোড়ায় হয়ে থাকে, আবার অনেক সময় মেরুদণ্ডে হয়ে থাকে, আবার অনেক সময় আমরা অনেক ব্যথাকে আঘাতজনিত বা অন্য যে কোনো কারণজনিত বলে চিহ্নিত করি, কিন্তু এগুলো অনেক সময় বাত ব্যথা বলে প্রমাণ হয়। সেটা আপনি যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে হাতের ছোটো ছোটো গিরা বা পায়ের ছোটো ছোটো গিরাগুলোতে ব্যথা হচ্ছে কিনা, বা ফুলে যাচ্ছে কিনা, বা লাল হচ্ছে কিনা, বা ত্বকে কোনো র্যাশ বা চুলকানি হচ্ছে কিনা। আবার আরেক ধরনের কিছু লক্ষণ দেখা যায়, যেমন ধরুন যে মেরুদণ্ডের ব্যথা, কোমর বা ঘাড়ের ব্যথা, এবং সাথে যে কোনো ধরনের বাহু, হাঁটু বা গোড়ালির ব্যথা হতে পারে। তো সবগুলোই কিন্তু বাত ব্যথার লক্ষণ হতে পারে, এবং এগুলো সাধারণত দেখা যায় যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা স্পন্ডাইল আর্থ্রাইটিসের জন্য হয়ে থাকে। রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা সাধারণত নারীদের বেশি দেখি, আর স্পন্ডাইল আর্থ্রাইটিস সাধারণত পুরুষদের বেশি দেখি। এছাড়াও আমাদের নারীদের আরেকটি বিশেষ ধরনের বাত ব্যথা রয়েছে, সেটি হচ্ছে লুপাস। তো লুপাস নিয়ে আমরা অনেকে অনেক ধরনের কথা বা গুজব শোনা যায়। লুপাসে মূলত যেটা হয় যে রোদে গেলে মুখে বিভিন্ন ধরনের র্যাশ বা লালচে ফুসকুড়ি আসতে পারে, কিডনি দিয়ে প্রোটিন যেতে পারে, পা ফুলতে পারে, মুখে ঘা আসতে পারে, বা দীর্ঘমেয়াদী জ্বর হতে পারে, বা কোনো কারণ ছাড়াই চুল পড়তে পারে। তো আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে নারীদের বারবার গর্ভপাত হয়ে যাচ্ছে, যেখানে কোনো গাইনিকোলজিক্যাল কোনো সমস্যা নেই। তো এগুলো হলে সাধারণত আমরা লুপাস হচ্ছে বলে আমরা সন্দেহ করি, এবং খুব জরুরিভাবে আপনাকে একজন রিউমাটোলজিস্ট বা বাত বিশেষজ্ঞের পরামর্শ নিতে। ধন্যবাদ।